দেখছি সিলেটের জিন্দাবাজারে রাজবাড়ি রেস্টুরেন্ট আছে, সেই রাজবাড়ি রেস্টুরেন্টের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন তাদের মধ্যে বিরিয়ানি উপহার দিচ্ছেন। আমরা দেখছি রাজবাড়ি রেস্টুরেন্টের পক্ষ থেকে ইতিমধ্যে আমরা দেখছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন তাদের মধ্যে এই মুহূর্তে বিরিয়ানি উপহার দিচ্ছেন। আমরা জানবো তাদের কাছ থেকে এই বিষয়টিকে তারা কেমনভাবে দেখছেন। রাজবাড়ি রেস্টুরেন্টের পক্ষ থেকে বিরিয়ানি উপহার দেওয়া হয়েছে, তারা এটাকে কেমন দৃষ্টি দেখছেন? সুন্দর একটি উদ্যোগ নিলেন সিলেটের রাজবাড়ি রেস্টুরেন্ট সুন্দর একটি উদ্যোগ নিলেন। আমরা দেখছি এই মুহূর্তে রাজবাড়ি রেস্টুরেন্টের পক্ষ থেকে যারা ট্রাফিকের দায়িত্বে রয়েছেন জিন্দাবাজার চৌহাট্টা তাদের মধ্যে বিরিয়ানি উপহার দিচ্ছেন। আমরা একজনের সাথে কথা বলতে চাই, এই যে রাজবাড়ি রেস্টুরেন্টের পক্ষ থেকে বিরিয়ানি দেওয়া হয়েছে, তুমি খুশি নি? আলহামদুলিল্লাহ খুশি। জি রাখো। আলহামদুলিল্লাহ আমরা খুশি খুশি আছো নানি? আমরা এই মুহূর্তে দেখছি আরো জন বাইলে মাথি, এই যে রাজবাড়ি রেস্টুরেন্ট থেকে খাদ্য দেওয়া হয়েছে, আপনারা কিরম ভাবে দেখা? এটা খুবই সুন্দর্য দেখা যাচ্ছে, এটা খুবই ভালো। সবাই খুবই ভালো। ভাই কেমন আছেন? খানি পাইছেন নি আপনি? রাজবাড়ির পক্ষ থেকে? আমি অন্য কমিউনিটির পক্ষ থেকে। রাজবাড়ি রেস্টুরেন্টের খানি পাইছেন নি? অন্য তারা দিরা লোক আপনি? ওই যে দিরা, এই খানিটা ভালো লাগেনি। আমরা দেখছি এই মুহূর্তে সিলেট চৌহাট্টা পয়েন্টে আমরা দেখছি রাজবাড়ি রেস্টুরেন্টের পক্ষ থেকে ট্রাফিক পুলিশের ট্রাফিক দায়িত্ব যে ছাত্ররা পালন করছে তাদের মধ্যে আমরা রাজবাড়ি রেস্টুরেন্টের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ। আপু রে, এই যে রাজবাড়ি রেস্টুরেন্টের পক্ষ থেকে খানু পাইলেন, কিরম লাগে আপনার? আসলে মানুষজন এত সহযোগিতা করতেছে আমাদেরকে, এটার জন্য আমরা হচ্ছে অনেক অনেক ধন্য। আমরা আসলে ভাবি নাই যে আমাদেরকে এত ভালোভাবে এক্সপ্লেন করবে, যেমন আমরা ধন্যবাদ আপনাদেরকে, খুশি নি? অনেক খুশি। আচ্ছা, এই যে আপনারা এই মুহূর্তে রাজবাড়ি রেস্টুরেন্টের পক্ষ থেকে খাদ্য পেলেন, কেমন লাগছে আপনার? খুবই ভালো লাগছে, তারা আমাদেরকে এত সাহায্য করতেছে, মানুষের কাছে পাইতেছে, যার কারণে এই যে কষ্ট করলেও মানে মানুষের যে ভালোবাসাটা পাইতেছে তার জন্য এগুলা আরো বেশি উৎসাহ পাইতেছি আমরা। আমরা দেখছি এই মুহূর্তে রাজবাড়ি রেস্টুরেন্টের পক্ষ থেকে যে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে, জনগণের জন্য তারা এখানে সকাল থেকে না খাইয়া আছে, আমরা চেষ্টা করলাম একটু তারার পাশে দাঁড়াইবার দায়, তারা এখানে উপরে নেমে কোনো খাইব না পাইব এর জন্য। যারা জনগণের সেবায় নিয়োজিত এবং দায়িত্ব পালন করছেন ট্রাফিকের দায়িত্ব, তাদের মধ্যে আপনাদের রেস্টুরেন্টের পক্ষ থেকে খাবার পানি বিতরণ করে আপনারা খাদ্য এবং পানি বিতরণ না, আমরা খুব এটা ইয়ে দেখতেছি, তারা যতদিন আছে আমরা এইভাবে দেওয়া যাইব, যতদিন তারা ট্রাফিকের দায়িত্ব পালন করে ততদিন আপনারা দিবেন। ধন্যবাদ প্রিয় দর্শক, একটি গুরুত্বপূর্ণ মেসেজ, রাজবাড়ি রেস্টুরেন্ট বলছে ছাত্ররা যতদিন এখানে ট্রাফিকের দায়িত্ব থাকবে ততদিন তারা খাদ্য দিবে, এতে খুব শিক্ষার্থী। এই মুহূর্তে লাইভ যারা দেখছেন শেয়ার করবেন, সাথে রাখবেন। আমরা আরো দুই একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। চৌহাট্টা পয়েন্টে রাজবাড়ি রেস্টুরেন্টের কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছেন যতদিন ট্রাফিক দায়িত্বে আমাদের শিক্ষার্থীরা থাকবে ততদিন তারা খাদ্য দিবেন, দুপুরে খাদ্য দিবেন, এমনটাই বলছেন। খুশি নি? খুশি নি? জুড়ে খাও, খুশি নি? আমরা দেখছি এই মুহূর্তে সাধারণ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করছে রাজবাড়ি রেস্টুরেন্ট চৌহাট্টা পয়েন্টে। আমরা ইতিমধ্যে একটা পানি দেখি, আমরা চৌহাট্টা পয়েন্টে আমরা দেখলাম এই মুহূর্তে রাজবাড়ি রেস্টুরেন্টে খাদ্য সামগ্রী বিতরণ করে, খুব ভালো লাগে। এবং তারা কইছেন যে যতদিন এই ছাত্ররা এই ট্রাফিক পুলিশের দায়িত্বে থাকবে ততদিন তারা এই খাদ্য সামগ্রী বিতরণ করবে, এমনটাই তারা প্রতিশ্রুতি দিয়েছেন সিলেটের জিন্দাবাজার রাজবাড়ি রেস্টুরেন্ট। তো এই মুহূর্তে আমরা আছি আপনাদের সাথে নিয়ে, পরবর্তীতে আবার যুক্ত হব, ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন। আলহামদুলিল্লাহ আমরা দেখলাম এই মুহূর্তে সিলেট রাজবাড়ি রেস্টুরেন্টের পক্ষ থেকে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছাত্ররা সিলেটের ট্রাফিকের দায়িত্ব পালন করছে তাদের মধ্যে সিলেটের জিন্দাবাজার যে রাজবাড়ি রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টের পক্ষ থেকে প্রতিদিন তাদেরকে খাদ্য দেওয়া হবে এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন, দুপুরের খাদ্যটা দিবেন এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন রাজবাড়ি যারা দায়িত্বশীল রয়েছেন তারা। তো এই মুহূর্তে লাইভ যারা দেখা বা পরবর্তীতে দেখবা, সর্বোচ্চ শেয়ার দিয়ে আমরা লোকে থাকবা, একে অন্যের সহযোগিতা করা যায়, উদাত্ত আহ্বান জানিয়ে আমরা বিদায় নিলাম সিলেট স্টার নিউজের পর্দায়।
আল্লাহ হাফিজ।